ধরো এক বৃদ্ধ ধনী লোক এসে তোমাকে বলল সে তোমাকে অনেক টাকা দিবে, তার বিনিময়ে তোমার জীবনের অনেকগুলো বছর তাকে দিয়ে দিতে হবে, কি করতে তখন তুমি? আজ আমি তোমাদের এই ধরনের এক অদ্ভুত গল্প বলবো, যেখানে কেউ টাকা দিয়ে বয়স কিনে আর কেউ টাকার জন্য নিজের বয়স বিক্রি করে দেয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাজ চ্যানেলের আজকের পর্বে আমি যেই মুভিটির এক্সপ্লেইন করব তার নাম প্যারাডাইস। মুভির শুরুতে অ্যাওন নামের একটি কোম্পানি দেখানো হয়, যে কোম্পানিটি টাইম ডোনেশনের এক নতুন প্রযুক্তি দুনিয়ার সামনে নিয়ে আসে, যে প্রযুক্তিতে একজনের সঙ্গে যদি আরেকজনের ডিএনএ মিলে যায় তাহলে তারা তাদের বয়স এক্সচেঞ্জ করতে পারবে। এই কোম্পানি গরিবদের টাকার লোভ দেখিয়ে তাদের বয়স দান করতে রাজি করায়, আর তারপর ধনীরা অনেক টাকার বিনিময়ে এই কোম্পানি থেকে বয়স কিনে নেয়। এতে যে বয়স বিক্রি করে তার বয়স বেড়ে যায়, আর যে বয়স কিনে নেয় তার বয়স অনেক কমে যায়। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে ম্যাক্স। ম্যাক্স এই কোম্পানিতে ডোনেশন ম্যানেজার হিসেবে কাজ করে। তো ম্যাক্স একটি দরিদ্র পরিবারে আসে, যাদের 18 বছরের একটি ছেলে রয়েছে। ম্যাক্স ছেলেটিকে বলে, তোমার জীবনের মাত্র কয়েক বছর বিক্রি করলে অ্যাওন কোম্পানি তোমাকে অনেক টাকা দিবে, যা দিয়ে তুমি ও তোমার পরিবার সুখে শান্তিতে থাকতে পারবে। ম্যাক্সের কথায় ছেলেটি বয়স বিক্রি করতে রাজি হয়ে যায়। ম্যাক্স ছেলেটির থেকে 15 বছর কিনে নেয়, আর এ থেকে বোঝা যায় ম্যাক্স তার কাজে খুবই পারদর্শী। এরপর ম্যাক্স তার কোম্পানির দিকে আসতে থাকে। তখন আমরা দেখতে পাই এখানকার গরিব লোকেরা ছোট ছোট কুঁড়ে ঘরে থাকে আর ধনীরা বিলাসবহুল বাড়িতে থাকে। ম্যাক্স যখন কোম্পানির সামনে চলে আসে সেখানে আমরা কিছু লোকদের দেখি যারা এই কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করছিল। ম্যাক্স তাদের কিছু না বলেই অফিসে চলে আসে, আর আজ ম্যাক্সের কোম্পানিতে একটি প্রোগ্রাম রয়েছে যেখানে ডোনেশন ম্যানেজার অব দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হবে, আর দেখা যায় ম্যাক্সই এই পুরস্কারটি পেয়ে যায়, কারণ ম্যাক্স এই কোম্পানির জন্য সবচেয়ে বেশি ডোনার আনতে পেরেছে। একটু পর সেখানে কোম্পানির সিও সোফিও চলে আসে। টাইম ডোনেশনের এই ধারণা সোফিরই ছিল। সোফি স্টেজে এসে বলে তার এই কাজের জন্য গরিব ও ধনী এই দুই পক্ষের লোকেরই উপকার হচ্ছে। তারপর সোফি সবাইকে বলে বড় বড় বিজ্ঞানীরা যদি 50-60 বছরের পরিবর্তে আরও অনেক বেশি বছর বাঁচতে পারত তাহলে তারা পৃথিবীকে অনেক উন্নত করতে পারত, আর এই কথা মাথায় রেখে আমাদের কোম্পানি 15 জন বিজ্ঞানীকে বয়স দান করেছে। এরপর আমাদের সেই বিজ্ঞানীদের দেখানো হয় যাদের টাইম ডোনেশনের মাধ্যমে বয়স কমানো হয়েছে, আর সেই বিজ্ঞানীরা তাদের এই নতুন জীবন পেয়ে অনেক খুশি। কিন্তু হঠাৎই এক নার্স এসে সেই বিজ্ঞানীদের এক এক করে মারতে শুরু করে। আসলে অ্যাডাম নামের একটি দল রয়েছে, এই দলটি অ্যাওন কোম্পানির বিরুদ্ধে ছিল। টাইম ডোনেশনের এই প্রযুক্তিকে তারা একটি জঘন্য কাজ বলে মনে করে, সেজন্য যারা এই প্রযুক্তির সাহায্য নিয়ে বয়স কমিয়ে ফেলে তাদের খুঁজে খুঁজে অ্যাডাম বাহিনীর লোকেরা মেরে ফেলে, আর এই নার্স তো তাদেরই দলের লোক। এরপর আমাদের ম্যাক্সের ওয়াইফ এলিনাকে দেখানো হয়। এলিনা ও ম্যাক্স একটি দামি অ্যাপার্টমেন্টে থাকত, তারা লোন নিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছে। এলিনা ও ম্যাক্স একজন আরেকজনকে খুবই ভালোবাসত, তারা তাদের জীবনে অনেক হ্যাপি ছিল। পরের দিন ম্যাক্স এলিনাকে নিয়ে এলিনার বাবা মায়ের বাড়িতে আসে, সেখানে তারা অনেক ভালো সময় কাটায়। রাতে ম্যাক্স ও এলিনা বাড়ি ফিরে আসে, তখন তারা দেখতে পায় তাদের অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে, তাদের অ্যাপার্টমেন্টটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এতে এলিনা খুব চিন্তায় পড়ে যায়। তবে ম্যাক্স এলিনাকে সান্ত্বনা দিয়ে বলে যেহেতু আগুন লেগেছে তাই বিমা কোম্পানি এ ঋণ পরিশোধ করবে। এরপর তারা তাদের আইনজীবীর সঙ্গে দেখা করে। আইনজীবী জানায় রিপোর্টে লেখা আছে অ্যাপার্টমেন্টে মোমবাতি জ্বালানো ছিল আর মোমবাতি থেকেই এই আগুন লেগেছে। যেহেতু এলিনার অসাবধানতার কারণে আগুন লেগেছে তাই বিমা কোম্পানি এ লোন পরিশোধ করবে না। তবে আইনজীবী জানায় লোন নেওয়ার সময় এলিনা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল যেখানে লেখা আছে লোনের টাকা শোধ না করতে পারলে এলিনাকে তার জীবনে 40 বছর দিয়ে দিতে হবে। এটা শুনে ম্যাক্স ও এলিনা খুব ভয় পেয়ে যায়। তবু ম্যাক্স এলিনাকে বলে কোনো চিন্তা না করতে। ম্যাক্স বলে সে একটা না একটা উপায় খুঁজে বের করবে, আর তা না হলে সে নিজে তার জীবনে 40 বছর দিয়ে দিবে, সে এলিনার কোনো ক্ষতি হতে দিবে না। কিন্তু ম্যাক্স ও এলিনা আইনজীবী রুম থেকে বের হওয়ার পরপরই ব্যাংকের লোকজন এসে এলিনাকে তাদের হেফাজতে নিয়ে যায়। কোনো উপায় না পেয়ে ম্যাক্স তার বস সোফির কাছে সাহায্য চাইতে যায়। সোফি ম্যাক্সকে বলে সে তাকে সাহায্য করবে, কিন্তু আসলে সোফি ম্যাক্সকে কোনো সাহায্যই করে না। ম্যাক্স তার আইনজীবী নিয়ে এলিনার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ম্যাক্সকে এলিনার সঙ্গে দেখাও করতে দেওয়া হয় না।
এবং নির্দিষ্ট দিনে এলিনার কাছ থেকে তার জীবনে 40 বছর নিয়ে নেওয়া হয়। এরপর ম্যাক্স এলিনাকে নিয়ে বাসায় ফিরে আসে। এলিনার থেকে 40 বছর নিয়ে নেওয়ার কারণে তার বয়স 40 বছর বেড়ে যায়, তাই এলিনা অনেক বুড়ো হয়ে যায়। ম্যাক্স সবসময় এলিনাকে সাপোর্ট করত, কিন্তু ম্যাক্সের বয়স এখন এলিনার থেকে অনেক কম, তাই এলিনা ম্যাক্সের থেকে দূরে দূরে থাকত। একদিন ম্যাক্স পার্কে মন খারাপ করে বসে থাকে, তখন একটি বাচ্চা মেয়ে আসে ম্যাক্সের কাছে ড্রাগ বিক্রি করতে। তবে ম্যাক্স মেয়েটির থেকে কোনো ড্রাগ নেয় না। তারপর দেখা যায় এলিনা অসুস্থ হয়ে যাওয়ায় ম্যাক্স তাকে নিয়ে হাসপাতালে আসে। তখন ডাক্তার ম্যাক্সকে জানায় এলিনা প্রেগনেন্ট ছিল, আর বুড়ো হয়ে যাওয়ার কারণে এখন তাদের বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে ম্যাক্স ও এলিনা অনেক কষ্ট পায়। এলিনা সিদ্ধান্ত নেয় সে আর ম্যাক্সের সঙ্গে থাকবে না। এলিনা ম্যাক্সকে বলে তাকে ছেড়ে ম্যাক্সের উচিত মুভ অন করা, কিন্তু ম্যাক্স জানায় সে এলিনাকে কখনোই ছাড়বে না। এরপর ম্যাক্স এলিনাকে তার বাবা মায়ের কাছে দিয়ে আসে। এলিনার বাবা মা মেয়ের এই অবস্থা দেখে ম্যাক্সকে বলে, তোমার কোম্পানির কারণে আজ এলিনার এই অবস্থা হয়েছে। ম্যাক্স তাদের বলে সে সব কিছু ঠিক করে দিবে। এরপর ম্যাক্স আবারও সেদিনের পিচ্ছি মেয়েটাকে দেখতে পায়। মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে ম্যাক্স বুঝতে পারে মেয়েটি আসলে বাচ্চা নয়, সেও টাইম ডোনেশন প্রযুক্তির সাহায্য নিয়ে নিজের বয়স কমিয়ে ফেলেছে। তো ম্যাক্স মেয়েটিকে জিজ্ঞেস করে সে কোথা থেকে নিজের বয়স কমিয়েছে। তখন মেয়েটি ম্যাক্সকে জানায় পাশের দেশের এক ডাক্তার অবৈধভাবে অনেক অল্প টাকায় বয়স ট্রান্সফার করে দেয়। এরপর ম্যাক্স তার কোম্পানিতে আসে, আর সেখানে সে দূর থেকে সোফিকে দেখতে পায়। ম্যাক্স সোফিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সোফিকে অনেক ইয়াং লাগছিল। ম্যাক্স বুঝতে পারে এলিনার বয়স আর অন্য কেউই নয়, বরং সোফি নিয়েছে। তাই ম্যাক্স প্ল্যান করে সে সোফিকে কিডন্যাপ করবে, আর তারপর সোফিকে নিয়ে পাশের দেশে গিয়ে সোফির থেকে এলিনার বয়স ফিরিয়ে নিবে। প্ল্যান অনুযায়ী ম্যাক্স সোফিকে কিডন্যাপ করে নেয়। এরপর সে এলিনার কাছে এসে তাকে সব কিছু খুলে ফেলে, আর এলিনাও এতে রাজি হয়ে যায়। এরপর ম্যাক্স ও এলিনা সোফিকে নিয়ে পাশের দেশের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সোফির টিম লিডার কায়া ও জুডাস কিডন্যাপের ব্যাপারে জেনে যায়, আর তারা অ্যাডাম বাহিনীকে সন্দেহ করে তাদের উপর হামলা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে কিডন্যাপে অ্যাডাম বাহিনীর কোনো হাত নেই। এরপর জুডাস এলিনার জন্য দুঃখ প্রকাশ করে। জুডাস কায়াকে বলে সোফি এলিনার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। আসলে সোফির সঙ্গে এলিনার ডিএনএ মিলে গিয়েছিল, আর সেজন্য সোফি তার লোকদের দিয়ে ম্যাক্স ও এলিনার বাড়িতে আগুন লাগিয়েছে, যাতে এলিনা বাধ্য হয় তার বয়স দিতে। এছাড়াও সোফির লোকজন সাধারণ মানুষকে ইচ্ছে করেই বিপদে ফেলত, যাতে টাকার জন্য মানুষ বাধ্য হয়ে বয়স বিক্রি করে। এরপর দেখা যায় সোফির লোকজন জেনে যায় ম্যাক্স ও এলিনা কোথায় রয়েছে। তারা ম্যাক্স ও এলিনার ব্যাপারে বন্দরে থাকা পুলিশদের সতর্ক করে দেয়। ম্যাক্স ও এলিনাও এ ব্যাপারে বুঝতে পারে, সেজন্য ম্যাক্স একটি পরিবারকে জিম্মি করে। ম্যাক্স সেই পরিবারের সাহায্য নিয়ে ভালোভাবে বর্ডার পার হয়ে যায়। একটু পর তারা এক জায়গায় গাড়ি থামায়, আর তখন সোফিকেও গাড়ি থেকে বের করা হয়। তখন সোফি বলে সে সোফি নয়, সে আসলে সোফির মেয়ে মারি, কিন্তু ম্যাক্স এ কথা বিশ্বাস করে না। আর যেহেতু সে সোফির চেহারাও দেখতে পায়নি, তাই সেভাবে সোফি নিজেকে বাঁচানোর জন্য এই মিথ্যা কথা বলছে। এরপর ম্যাক্সরা রাতে থাকার জন্য একটি নির্জন বাড়িতে যায়। তখন মারি বলে সে গোসল করতে চায়, তাই ম্যাক্স মারিকে বাথরুমে যেতে দেয়। সে যাতে পালিয়ে না যায় সেজন্য ম্যাক্স বাইরে অপেক্ষা করতে থাকে। তবে মারি সুযোগ বুঝে ম্যাক্সকে আক্রমণ করে পালিয়ে যায়। ম্যাক্স ও মারির পেছন পেছন দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় মারি জঙ্গলে থাকা একটি ডোবায় পড়ে যায়, আর মারি সাঁতারও জানত না। সে আস্তে আস্তে ডুবে যেতে থাকে, তবে এলিনা এসে মারিকে বাঁচিয়ে নেয়। এদিকে সোফি ও তার দল ম্যাক্সের ঠিকানা জেনে যায়। তারা ম্যাক্সকে ধরার জন্য রওনা হয়। এ খবর আবার অ্যাডাম বাহিনীর লিডারও জেনে যায়, তাই সে তার দলবল নিয়ে ম্যাক্সের বাড়িতে চলে আসে। অ্যাডাম বাহিনীর লিডার ম্যাক্সদের আটক করে ফেলে। সে ম্যাক্সকে বলে যে কোনো মূল্যে সে সোফিকে চায়, আর তার জন্য ম্যাক্সের সাহায্য লাগবে। ম্যাক্সেরও আর কোনো উপায় ছিল না বলে সে অ্যাডাম বাহিনীর কথা মতো কাজ করতে রাজি হয়। একটু পর সেখানে সোফি তার দল নিয়ে চলে আসে। তখন ম্যাক্স আসে সোফির সঙ্গে কথা বলতে। সোফি ম্যাক্সকে বলে তার মেয়েকে ছেড়ে দিতে, তার বিনিময়ে সে ম্যাক্সকে অনেক টাকা দিবে, আর তার ওয়াইফের জন্য সে ঠিক কোনো না কোনো ডোনার পেয়ে যাবে। ম্যাক্স তার কথায় রাজি হয়, আর তারপর সোফি ম্যাক্সকে জিজ্ঞেস করে সে কীভাবে বুঝবে তার মেয়ে মারি এখনও বেঁচে আছে। সেজন্য ম্যাক্স সোফিকে তার বাড়ির ভেতরে যেতে বলে, আর সোফিও ম্যাক্সের কথায় রাজি হয়। তবে সোফির টিম লিডার কায়া বুঝতে পারে এটি একটি ট্র্যাপ, সেজন্য সে ম্যাক্সের দিকে গুলি তাক করে। আর তখন আমরা জানতে পারি
জুডাস আসলে অ্যাডাম বাহিনীর লোক। সে সোফিকে মারার চেষ্টা করে, কিন্তু কায়া সোফিকে বাঁচিয়ে নেয়। আর সোফির দলের লোকেরা জুডাসকে গুলি করে সঙ্গে সঙ্গেই মেরে ফেলে। এরপর অ্যাডাম বাহিনীর লোকেরাও সোফির দলের উপর গুলি চালানো শুরু করে। দুই দলের মধ্যে অনেক ফাইট হতে থাকে, আর এতে অ্যাডাম বাহিনীর লিডারও মারা যায়। কায়া জুডাসের সঙ্গে এতদিন ধরে কাজ করেছে, তাই জুডাসের মৃত্যুতে কায়া খুব কষ্ট পায়। এদিকে ম্যাক্স ও এলিনা সুযোগ বুঝে মারিকে নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন মারি এলিনাকে গুলি করার চেষ্টা করে, তাই এলিনা অনেক রেগে যায়, আর সে মারিকে ঘুষি মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তবে ম্যাক্স এসে এলিনাকে থামায়, আর ম্যাক্স এখন বুঝতে পারে এটা সোফির মেয়ে মারি। তাই সে এলিনাকে বলে মায়ের করা পাপের জন্য মেয়েকে শাস্তি দেওয়া উচিত হবে না। মারির তো কোনো দোষই নেই, তাই মারিকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এলিনা ম্যাক্সের কথায় রাজি হয় না। সে মারির কাছ থেকে তার বয়স ফিরিয়ে নেবে বলে ঠিক করে, আর ম্যাক্স যাতে তার কাজে কোনো রকম ঝামেলা না করতে পারে সেজন্য এলিনা ম্যাক্সকে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর তারপর সে একাই সেই ডাক্তারের কাছে চলে যায়। আর তারপর টাইম ডোনেশন প্রসেসের মাধ্যমে এলিনা মারি থেকে তার জীবনে 40 বছর ফিরিয়ে নেয়, যার কারণে এলিনা আবার আগের মতো হয়ে যায়। আর মারির বয়স নিয়ে নেওয়ায় সে বুড়ি হয়ে যায়। মারির একমাত্র ডোনার হচ্ছে সোফি, কিন্তু সোফি এতটাই স্বার্থপর যে নিজের মেয়েকেও বয়স দিতে রাজি হয় না। অন্যদিকে এলিনা বয়স ফিরে পাওয়ার পর স্বার্থপরের মতো ম্যাক্সকে ছেড়ে অন্য এক ছেলের সঙ্গে নতুন জীবন শুরু করে। আর বেচারা ম্যাক্স তার সব কিছু হারিয়ে এখন অ্যাডাম বাহিনীর সদস্য হয়ে যায়। ম্যাক্স ও অ্যাডাম বাহিনী মিলে এয়ন কোম্পানি ধ্বংস করার জন্য রওনা হয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।